আজ বসছে পদ্মা সেতুর 39তম স্প্যান, দৃশ্যমান হবে 5,850 মিটার। এই মুহূর্তে মাঝ নদীতে আছেন হেসান জুয়েল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, সবুজ 39তম স্প্যানটি এমন একটা জায়গায় বসানো হচ্ছে, এটার আসলে দুই পাশে কোথাও কোনো পার নেই, অর্থাৎ একেবারে মাঝ নদীতে। তাই আমরাও এটা বসানোর ছবি তোলার জন্য এখন অপেক্ষা করছি মাঝ নদীতে, ট্রলারের উপর একেবারে ভাসমান অবস্থায়। এখানে আসলে এত বেশি ঢেউ কিংবা স্রোত আছে, কাঁপাকাঁপি আছে, যে ভালো করে স্থিরভাবে ছবি পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তবে যেহেতু যারা কাজ করছেন তারা অনেক ভারী ক্রেন দিয়ে, 4,000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম এমন একটা বিশ্বের অত্যাধুনিক ক্রেন দিয়ে কাজ করছেন, তাদের এই ঢেউ কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না বলেই তারা কিন্তু সকাল 9টায় শুরু করে 9:40 নাগাদ এর মধ্যেই কিন্তু নির্ধারিত পিলার 10 ও 11 নম্বরের কাছাকাছি ক্রেনটি নিয়ে এসেছেন, অর্থাৎ আর বেশিক্ষণ সময় নেই। তারা এখন নোঙর করার কাজ করছেন, সকালটা খুব ভালোভালোই আজকে তারা কাজগুলো এগিয়ে নিতে পারছেন। সকাল 9টায় যখন কাজটি শুরু করছেন মাওর কুমার বোগ ইয়ার থেকে নিয়ে আসা, 40 মিনিটের ব্যবধানে তারা নিয়ে আসতে পেরেছেন এই স্প্যানটি পিলারের কাছে। এবং এইখানে কিন্তু আগে থেকে মাওর প্রান্তে 9টি স্প্যান বসানো আছে, একই সঙ্গে জাজিরা প্রান্তে 29টি স্প্যান বসানো আছে। এখন এই দুটো প্রান্তের মধ্যে, অর্থাৎ মাওয়া ও জাজিরা প্রান্তের মধ্যে মাঝখানে 3টি পিলারের 3টি স্প্যানের গ্যাপ আছে, সেই গ্যাপ মূলত ফিল আপ করার কাজটি চলছে। এবং এক্ষেত্রে যে কাজটি হচ্ছে সেটি হলো আজকে মাওয়া প্রান্তের থেকে যে 9টি স্প্যান আছে সেটির সঙ্গে লাগোয়া আরেকটি স্প্যান, অর্থাৎ 10ম স্প্যানটি বসিয়ে দেওয়া হবে। তারপরে আসলে দূরত্ব থাকবে মাত্র 2টি স্প্যানের, কারণ জাজিরা প্রান্তে আগে থেকে 29টি স্প্যান বসানো আছে। এখন মাওয়া প্রান্তের সঙ্গে 9টির সঙ্গে যদি এটি যোগ করা হয় তাহলে 10টি, অর্থাৎ 39টি স্প্যান পদ্মা সেতুতে যোগ হতে যাচ্ছে। আপনি জানেন যে পদ্মা সেতুতে স্প্যান বসানো হবে 41টি, তার মধ্যে 39টি বসে যাওয়া মানে বাকি থাকবে আর 2টি স্প্যান, এবং এই 2টি স্প্যানও কিন্তু সামনের মাসে বসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত কাজে যে অগ্রগতি, বিশেষ করে এই মাসে চতুর্থ স্প্যান হতে যাচ্ছে এটি, যেখানে এর আগের মাসে অক্টোবরেও 4টি স্প্যান বসানো গেছে। মূলত এই 2টি মাসেই কিন্তু পদ্মা সেতুতে সর্বোচ্চ পরিমাণে স্প্যান বসানো হয়েছে, অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে 8টি স্প্যান বসানো হচ্ছে। সব কিছু মিলে কাজের আসলে পরিবেশটি এখন অনুকূলে, বিশেষ করে দেশে কনস্ট্রাকশনের কাজগুলোর জন্য এই শুকনো মৌসুমকে সবচেয়ে অনুকূল সময় ধরে নেওয়া হয়। পদ্মা সেতুতেও একই রকম অবস্থা, এখানেও আসলে শুকনো মৌসুমে কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে বর্ষায় কিন্তু এই পরিমাণে স্প্যান বসানো যায়নি, এবং মাঝখানে যখন করোনার কারণে 4 মাস কাজ বন্ধ ছিল তখন আসলে 1টিও স্প্যান যোগ করা যায়নি। সেখানে এখন 2 মাসেই কিন্তু 8টি স্প্যান যোগ করে ফেলা গেল, এবং ডিসেম্বরে বাকি 2টি যোগ করার মাধ্যমে পুরো 6.15 কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান করে ফেলার প্রস্তুতি চলছে। সব কিছু মিলে আজকে সকালে কাজ শুরু করার পরে এখন 1 ঘন্টার মধ্যেই কিন্তু স্প্যানটি পিলারের কাছে নিয়ে আসা হয়েছে। ক্রেন দিয়ে দুই পাশে নোঙর করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ দুই পাশে এই স্প্যানটিকে এখন বেঁধে ফেলা হচ্ছে, যেহেতু এখানে আসলে ঠাঁই দাঁড়িয়ে করিয়ে রাখা খুব কঠিন, যেহেতু ক্রেনটি পিলারের উপর স্প্যান তোলার আগে কিছু কাজ আছে, আনুষ্ঠানিকতা আছে, সেসব কারণে এখন এটিকে নোঙর করা হচ্ছে। এটিকে ঠায় দাঁড় করিয়ে ফেলার কাজটি করে ফেলা গেলেই কিন্তু স্প্যান পিলারের সমান উচ্চতায় তুলে সেটিকে সামনের দিকে এগিয়ে এনে বসে দেওয়ার কাজটি করা হবে। তখন হয়তো আমরা আপনাদের পরবর্তীতে আপডেট আবারও জানিয়ে দেবো। এখন পর্যন্ত সবুজ, এই ছিল আমার কাছে সবশেষ খবর। আজ বসানো হচ্ছে পদ্মা সেতুর 39তম স্প্যান, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার হেসান জুয়েল।